অভিনয় ছেড়ে নতুন পেশায় ঋত্বিক চক্রবর্তী মাথা মুড়ে দারোয়ানের কাজ করছেন তিনি। হঠাৎ কি হলো অভিনেতার, কেন তিনি পেশা পরিবর্তন করতে গেলেন? আমি জানি না ব্যাংকের কাজ, দিদি ব্যাংকের কাজ নয়, ব্যাংকে চাকরি করতাম, এখানে টুল নিয়ে বসে থাকতাম কি? যাই করি না কেন, টুল নিয়ে বসে থাকার কাজ আমার? আমি ব্যাংকের নিয়ম জানি না, আমি ব্যাংকের কাজ জানি না, ব্যাংকের কাজ জানি, ব্যাংকে চাকরি করতাম। আবার কি ডাকাত পড়লে আমি উঠবো? আমার সিকিউরিটির কাজ, আমার কাজ হচ্ছে সিকিউরিটি, ডাকাত পড়লে আমি লড়ে যাবো। ক্যামেরা সরান, ক্যামেরা ধরছেন কেন? আপনি বাজে বাজে বলছেন, তাই আপনাকে বলতে হচ্ছে আমি সিকিউরিটি, আমার বলবেন কে বলবে এখানে? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, ঋত্বিক চক্রবর্তীর অনুরাগীরা বেজায় দুঃখিত তাকে এভাবে দেখে। মাথা মুড়ে সিকিউরিটি গার্ডের বেশি দেখা গেল এবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। বন্ধুরা, ঋত্বিক চক্রবর্তী বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা, একাধিক বাংলা ছবিতে আমরা তাকে দেখেছি অভিনয় করতে। ইদানিং খুব একটা ছবি রিলিজ করছে না ঋত্বিকের, সোশ্যাল মিডিয়ায় ভারী অ্যাক্টিভ অভিনেতা। 2019 সালে তাকে টেকো ছবিতে আমরা দেখেছিলাম, পুরো মাথা মুড়েছিলেন অভিনেতা। ইদানিং আবার তাকে দেখা যাচ্ছে একেবারে ন্যাড়া লুকে। বন্ধুরা, ফুল নেড়া যাকে বলে সেই লুকেই দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পেশা পরিবর্তন করলেন, তার সঙ্গে তার মেজাজও হয়েছে বেশ খিটখিটে। লোকজনের সঙ্গে নাকি সাংঘাতিক দুর্ব্যবহার করছেন অভিনেতা। শুনলে অবাক হবেন অনেকেই, এটিএম এর বাইরে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন ঋত্বিক চক্রবর্তী, সেখানেই দেখা যাচ্ছে তাকে বসে থাকতে। কেউ কেউ চিনতে পারছেন, আবার কেউ কেউ চিনেও চিনছেন না। যারা চিনতে পারছেন তারা এগিয়ে আসছেন ছবি তুলতে, কাউকে কাউকে তো ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছেন তিনি। অনুরাগীরা এই দৃশ্য দেখে অবাক হচ্ছেন। অভিনেতার জীবনে এমন অনেক সময় আছে যা অনেক কিছুই ঘটে যায়, অভিনেতার জীবনে অনেক সময় নানান কিছুই ঘটে যায়। তবে হঠাৎ কি হলো, কেন ঋত্বিককে দারোয়ানের চাকরি করতে হলো? বন্ধুরা, আমরা অভিনয়ের খাতিরে অনেক অভিনেতাকেই দেখেছি, কখনো ধনী ব্যক্তির অভিনয় করতে, তো কখনো গরিব ব্যক্তির অভিনয় করতে। তবে নিজের শরীরের ভুল পাল্টে ফেলেছেন অভিনেতা। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা যেটা ভাবছেন ঠিক সেটাই, আসলে অভিনয়ের জন্যই নতুন পেশায় এসেছেন ঋত্বিক চক্রবর্তী। কেবলমাত্র অভিনয় করবার জন্যই অভিনেতাকে দেখা যাচ্ছে এই রকম গেটআপে। আগামী ছবিতে সিকিউরিটি গার্ডের চরিত্রে দেখা যাবে ঋত্বিককে, আর ঠিক সেই কারণেই অভিনেতা নিজের ভুল পাল্টে ফেলেছেন। আসন্ন 24 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মায়ার জঞ্জাল ছবিটি। সেই ছবিটির পরিচালনা করছেন ইন্দ্রনীল রায়চৌধুরী। ছবিটির প্রচারেই দেখা গেল অভিনব দেয় ঋত্বিক চক্রবর্তীকে, সিকিউরিটি গার্ডের চরিত্রে দেখা যাবে ছবিটিতে, আর এই ছবিতেই অভিনেতার নাম চন্দন সাঁতরা। বন্ধুরা, ছবির প্রচারের জন্যই অভিনেতাকে দেখা গেল সিকিউরিটি গার্ডের সাজে, আর সেই সাজেই লোকজনের সামনে হাজির হলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।